হ্যালো বন্ধুরা হিসেলখানায় সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর ঘরোয়া রান্না শেয়ার করব। সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এই মাছটা তোমরা বাচ্চাদেরও দিতে পারো এই মাছটাতে কাটা খুব কমই থাকে এই মাছটা খেতেও খুব টেস্ট হয় এই মাছটাকে অনেকে লাইলন টেকারও বলে চলো তাহলে বন্ধুরা আমি রান্নাটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাই আমি এখানে আটশো গ্রাম তেলাপিয়া মাছ নিয়েছি তাতে পিস পিস করে কেটে নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব বন্ধুরা তোমরা মনে রাখবে তেলাপিয়া মাছের একটা আষ্টে গন্ধ থাকে তাই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় জলে আমি এখানে খুব পরিষ্কার করে মাছটা ধুয়ে নিয়েছি মাছটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখি চলো প্রথমে চার চামচ সর্ষে দু চামচ হলুদ চার চামচ পোস্ত চার কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা চেরা দু চামচ লবণ আর একটা গোটা পাতি লেবুর হাফটা নিয়ে নিয়েছি আর একাটি ধনে পাতা গ্যাসে আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসটা চালিয়ে কড়াইটা গরম হতে দেব কড়াই গরম হয়ে গেছে এইবার আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতন তেল দিয়ে দেবো প্রয়োজন হলে পরে আমি আবার তেল দিতে পারি তেল গরম হয়ে গেছে এইবার আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব বন্ধুরা তোমরা মনে রাখবে এখন কিন্তু মাছটা যে কড়াইতে আমি দেব সেটা গ্যাসের ফ্লেমটা পুরো ফুল আঁচে থাকবে কড়াইয়ের তেলটা ভালো করে গরম হতে হবে তবেই মাছটা ছাড়তে হবে তা না হলে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে গরম তেলের মধ্যে মাছটা আমি দিয়ে দিয়েছি এবার আরেকটা মাছ দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটু লাল করে ভেজে নেবো মাছটা এই মাছটা সর্ষে পোস্ত ছাড়া আরও অন্যভাবে তোমরা রান্না করতে পারো পেঁয়াজ রসুন বাটা দিয়েও রান্না করতে পারো তাতে টমেটো দিয়ে খুব টেস্টিও হয় মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এইবার আমি মাছটা একটা প্লেটের মধ্যে তুলে নেব এইবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কড়াইতে আমি আর তেল দেব না ওই তেলটার মধ্যেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দেবো এবার খন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো সর্ষে আর পোস্তটাকে তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দু চামচ হলুদের গুঁড়ো আগে থেকে রেখে দিয়েছিলাম সেই রেখে দেওয়া হলুদের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে দেবো এক কাপ জল ছোটো কাপের এক কাপ জল জল আমি বেশি দেবো না অল্পই দেবো কেন ঝোলটা একটু মাখা মাখামাখা থাকবে এইবার দেব লেবুর রস দিয়ে দেবো এক চামচ লবণ তোমরা চাইলে একটু বেশি করেও জল দিতে পারো কারণ আমি এখানে অল্প জল দিয়েছি কারণ একটু মাখা মাখা করে ঝোলটা তৈরি করব তাই জন্য দেখো তোমরা ঝোলের পরিমাণটা ঠিক এরকমই হবে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা চাইলে তোমরা অল্প সামান্য এক ফোঁটা চিনি দিতে পারো চিনি দিলে সর্ষের যে তিতকুটে ভাবটা সেটা চলে যায় আমি এখানে চিনি ব্যবহার করিনি যদিও এইবার ভেজে রাখা মাছগুলো পরপর একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে মাথা ও লেজাগুলো ভেজে দিয়ে দিয়েছি তোমরা চাইলে মাথা লেজা যদি কেউ পছন্দ না করো তাহলে নাও দিতে পারো দেখো বন্ধুরা ঝোলটা ঠিক এরকমই থাকবে এইবার ঝোলটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব বন্ধুরা তোমাদের দেখাই ঢাকা দেওয়ার আগে ঝোলটা এই রকম থাকবে আবার ঢাকা যখন খুলব তখন ঝোলের পরিমাণটা অন্যরকম হয়ে যাবে তাই আমি ঢাকা খুলে একটু দেখালাম এইবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো আর মাছটা নিবু আজে ভাপে ভাপে তৈরি হবে আর সর্ষের মধ্যে চুবে থাকবে পোস্ত শস্যের মধ্যে চুবে থাকবে মাছটা খেতেও বেশ ভালো লাগবে এইবার আমি কড়াই ঢাকাটা তুলে দেব দেখো বন্ধুরা তোমরা জলটা শুকিয়ে ঝোলটা কমে এসেছে মাছের গায়ে গা মাখা মাখা ঝোল হয়ে গেছে আর ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে এইবার আমি ঝোলের চারিপাশে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো প্রায় দু চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ছড়ালে মাছের ঝোলের টেস্টটা খুব সুন্দর লাগে খেতে আর সর্ষের গন্ধটাও ভালো লাগে এইবার দেব ধনে পাতা কুচি বন্ধুরা খুব সহজেই আমরা শিখে নিলাম তেলাপিয়া মাছের ঝোল বাড়িতে তোমরা এইভাবে বানাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার চ্যানেলের ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা প্রেস করবে তাহলে এই ছিল আমার ভিডিও বন্ধুরা রেসিপিটা আমি এখানেই শেষ করছি পরের দিন আমি আবার আসবো তোমাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে ততদিনে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা